মাধ্যমিকে কি রকম ফলাফল হয়েছিল? মাধ্যমিকে আমি দিয়েছিলাম ৬৮। উচ্চ মাধ্যমিকে তারপরে এত ভালো ফল, কি বলবেন? অ্যাকচুয়ালি ভালোবাসা সাবজেক্টগুলোকে পেয়ে গিয়েছিলাম, আর স্যারদের এবং আমার বাবা মা এবং সবার যে এই সবার আর কি যে এত আমাকে প্রেরণা দিয়েছিলেন যে এবার কিছু নাম্বারের জন্য পাইনি সেটা কোনো কথা নয়, আর বোর্ডে স্ট্যান্ড করতেই হবে সেটা আমাকে কেউ কখনো কোনোদিন জোর করে বলেনি। বলেছে যে হ্যাঁ মোটামুটি ভালো রেজাল্ট করলেই হয়ে যাবে, তো সেক্ষেত্রে যাতে মানে ভালো আর কি ভবিষ্যৎটা ভালো হয় সেই ক্ষেত্রে, তো ওই খেটেছিলাম বাবা মার কথা অনুযায়ী টিচাররা বলেছিলেন এবং আমার স্কুলের যে টিচাররা তারা অনেক আমাকে হেল্প করেছে, যদিও ইলেভেন টুয়েলভটা আমরা খুব একটা পাইনি কারণ হচ্ছে এই করোনার সময়ের জন্য লকডাউন পিরিয়ড হয়ে গেছিলো, আমাদের অনলাইন ক্লাস করেছিল, কিন্তু অনলাইন ক্লাসেও স্যাররা যেভাবে আমাদেরকে মানে আমাকে আর কি পড়িয়েছে মানে আমাদেরকে পড়িয়েছে এতটা মানে প্যাশনেটলি, আমরা মানে ভাবতে পারিনি যে মানে এতটা ভালো রেজাল্ট হবে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে সৎ ভাবে এমনি একটু নিজের পায়ে তো দাঁড়াতেই চাই, কিন্তু সৎভাবে এই যে পথ যে শিশুরা আছে না আমার তাদেরকে দেখলে খুব খারাপ লাগে, তো এই তাদের জন্য যদি কিছু ব্যবস্থা করতে পারি সেটাই আমার জন্য অনেক।